আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। এই তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি পাতাকপির রোল কিভাবে বানায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। পাতাকপির রোল আপনারা সবাই পারেন বানাতে, তাহলে আমি কিভাবে বানাই সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। এই জায়গায় আমি তিনটে আলু নিয়েছি, আমার একটা আলু বড় দেখে এই জন্য কেটে আমি দুই টুকরো করে নিয়েছি। এখন আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিব। এই তো আমি মুরগির বুকের মাংস নিয়েছি এক পিস, আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এনে এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। অল্প হয়ে যাক, আমি একটু আদা রসুন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো। এই তো আমি ছোট চা চামচের এক চামচ লবণ দিয়ে দিলাম। এই তো এখন আমি একটু ভালো করে একটু মাখিয়ে তারপর একটু পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য। তো এই জায়গায় আমি অল্প পানি দিয়ে দিচ্ছি মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য, বেশি পানি দিব না। এই তো আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এই তো আলুগুলি আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঠান্ডা করার জন্য আলুটি রেখে দিব 5 মিনিটের জন্য। তো এখন আমি ব্যাটার তৈরি করব। আমি এই জায়গায় 1 কাপ বেসন নিয়েছি। এখন আমি একটু খাওয়ার সোডা দিয়ে দিব, অল্প পরিমাণ মতো দিয়ে দিব। লবণটা দিবেন যার যার স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। এই তো এই জায়গায় এখন আমি চালের গুঁড়িটা 3 চামচ চালের গুঁড়ি ব্যবহার করব। এখন এই জায়গায় আমি 3 চামচ সুজি ব্যবহার করব, যেমন গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমার পানি দিয়ে আমি ব্যাটারটা এখন গুলিয়ে নিব। আমি একবারে বেশি পানি দিব না, আমি অল্প অল্প করে হাতের সাহায্যে আমি এখন ব্যাটারটা গুলিয়ে নিব। এই ব্যাটারটা গোলান লাগবো, যেমন আমরা বেগুনি আলু চপ পেঁয়াজি ভাজি ওইভাবে ব্যাটারটা করা লাগবে। এই তো আমার ব্যাটারটা গোলানো হয়ে গেছে, এই যে এরকম পাতলা থাকবে। আমার 1.5 কাপ পানি লেগেছে, আমি এই জায়গায় সুজি ব্যবহার করেছি দেখে পানিটা একটু বেশি লেগেছে। এই তো এটা আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এই তো আলুটা আমার ঠান্ডা হয়ে গেছে, এখন আমি আলুটি মেখে নিব। তো আমার মুরগিটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো আমি একটা বড় সাইজের একটা বাঁধাকপি নিয়েছি, এখন আমি এগুলি এইজ করে আমি গোল গোল করে এটা কেটে তারপর আমি এটা ফালিয়ে দিয়ে তারপর আমি পাতাগুলো বাইর করে নিব। আমি এই যে পাতাকপি এভাবে যে কেটে দিয়েছি, ভিতরে শ্বাসটা পর্যন্ত ফালিয়ে দিয়ে নেবেন, করে এই পাতাগুলো ছিঁড়ে নেবেন, যেমন পাতাগুলো যেমন না ভেঙে যায়। এই তো আপনারা পাতাকপিটা এভাবে ছুটিয়ে নেবেন, একটু ভাঙলে কোনো সমস্যা নেই, আমরা তো ভাপ দিয়েই নিব। আমি কয়েকটা নিয়ে নিব ছুটিয়ে। আপনারা এই মোটা অংশটা ফালিয়ে নেবেন, এই মোটা অংশটা থাকলে ভালো লাগবে না, এই জন্য আমি এটা দেখুন এই যে এইভাবে কেটে তারপর মোটা অংশটা আমি ফালিয়ে দিব। এইভাবে এইভাবে কেটে নিব। তো আমি এই জায়গায় পানি বসিয়ে রেখেছি, আমি 2 চামচ লবণ দিয়ে দিব। আমি যে 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, পাতাকপিকে সিদ্ধ করে নেব। আমার পাতাকপিটা বেশি বড়, এজন্য আমার পাতাগুলো টুই হয়ে গেছে, জেগে গেছে। আপনারা চাইলে ছোট পাতাকপি দিয়েও করতে পারেন। আমি 1 মিনিটের জন্য এগুলি সিদ্ধ করে নিব। এই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমার পাতাকপিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলি নামিয়ে নিব। এই তো আমি মুরগির মাংসগুলো মিহি করে কুচি করে নিয়েছি। আমি ভিতরে পুর দেওয়ার জন্য যে সবজিগুলো নিয়েছি, আমি গাজর কুচি ছোট ছোট করে টিউব করে কেটে রেখেছি,
পেঁয়াজ কলি কেটে রেখেছি, মটরশুঁটি সিদ্ধ করে রেখেছি, লবণ পরিমাণ মতো দিয়েছি, আর চাট মশলা 1 চামচ দিয়েছি। এনে কাঁচামরিচ কুচি করে রেখেছি, ধনে পাতা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি এক এক করে এখন সবগুলো সবজি মিশিয়ে নিব। এই তো আমি এখন এই তো কাঁচামরিচ, ধনে পাতা আর পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিচ্ছি। মুরগির কিমাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলি হাতের সাহায্যে সবকিছু মেখে নিব। এই তো আমার পুর মাখানো হয়ে গেছে। এখন আমি রোলগুলি বানিয়ে নেব। এই তো আমি পুরগুলি এখন এটার ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। এখন নতুন পাতাকপি বেরিয়েছে, মটরশুঁটি বেরিয়েছে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর বাসায় এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। এই তো পুরগুলো আবার আমি দিয়ে নিচ্ছি। আপনারা একটু ছোট সাইজের পাতাকপি নিবেন। আমার পাতাকপির সাইজটা একটু বড় হয়ে গেছে, বড়র কারণে আমার পাতাকপিটা একটু ছিঁড়ে গেছে। আপনারা একটু মাঝারি সাইজের পাতাকপি নিবেন। আমি বুঝতে পারিনি যে বড় পাতাকপি নিলে যে এরকম ছিঁড়ে যাবে। আমি সবসময় ছোট পাতাকপি দিয়ে করি। আজকে একটু বড় পাতাকপি দিয়ে ট্রাই করতে চেয়েছিলাম, দেখেন ট্রাই করতে গিয়ে আমার আজকে এই অবস্থা হয়েছে। আমার রোলগুলো সব বেশি একটু বড় হয়ে যাচ্ছে। এইতো আমি ফ্রাই বনে তেল বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলি ভেজে নেব, রোলগুলি ভেজে নেব। আমার সুজিগুলো ফুলে গেছে, ব্যাটারগুলো দেখুন। এখন আমি এটা ভালো করে একটু হাত দিয়ে নেড়ে তারপর আমি এখন তেলের ভিতরে ছেড়ে দিব। গরম হয়ে গেছে, এখন আমি এই তো আমার তেলটা গরম হয়ে গেছে। এই তো ব্যাটারে আমি ভালোভাবে এগুলি চুবিয়ে নিচ্ছি। এখন আমি তেলের ভিতরে ছেড়ে দেব। আঁচটা একটু কমিয়ে রেখেছি, তেলটা হাই হিটে গরম করে নিয়েছি। আমার ফ্রাই প্যানটা একটু বড় দেখে আমি সব একবারে দিয়ে ভেজে নিচ্ছি। এই তো রোলগুলো আমি এক এক করে উল্টিয়ে দিচ্ছি। আমি রোলটি কম আঁচে ভাজবো, নাহলে উপরে হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, তাই আমি আস্তে আস্তে ভেজে নেব। আমার রোলগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এক এক করে তুলে নেব। একটু তেলটা আমি ঝরিয়ে তারপর তুলব। তৈরি হয়ে গেল আমার পাতাকপির রোল। আজকের রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। আমার ব্যাটারটা পাতলা হয়ে গেছে, আপনারা একটু চাইলে একটু ঘন করে নেবেন। আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।